ও অ্যার ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল গভ ডট জব নিউজ বন্ধুরা কিছুদিন আগে প্রায় দুদিন আগে আমি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে রাজ্যে বনবিভাগে প্রায় দু হাজার ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে সবে এখানে আবেদন করতে পারবেন দেন আমি সেকেন্ড ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন কীভাবে আপনারা আবেদন করবেন তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এতে এক্সাম হবে কি না বা এক্সাম কীভাবে হবে তো আপনাদের কীভাবে সিলেক্ট করা হবে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ভালোভাবে ভালোভাবে ডিসকাস করে দেবো তার আগে বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনার জেলার যে কোনো রকম ছোটো বড়ো সরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে আমরাই পৌঁছে দেবো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকেনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর নিজের দিকে স্ক্রোল করেন দিকে স্ক্রোল করলে দেখবেন সবার প্রথমে আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি শো করছে এখানে আপনাদের বন বিভাগে নিয়োগ করা হচ্ছে এখানে নোটিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন এছাড়া অ্যাপ্লাই ফর্মে ক্লিক করার সঙ্গে 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 আপনারা অ্যাপ্লাই ফর্মটি ক্লিক করতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন তা যদি না দেখে থাকেন নিচে ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন দেখুন বন্ধুরা এখানে সিলেকশান প্রসিডিওরটা যেটা নোটিফিকেশানে বলা হয়েছে সেটা কি বলা হয়েছে দেখুন প্রথমে আপনাদের যে আপনারা যেটা অ্যাপ্লাই করেছেন আপনাদের ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের বোর্ড থেকে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ভালোভাবে চেক করা হবে আপনারা ভালোভাবে ফর্মটি ফিল আপ করেছেন কিনা এবং সমস্ত শর্তাবলী ঠিকঠাক পূরণ করেছেন কি না দেন আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টস যেগুলো চাওয়া হয়েছে সেগুলো সমস্ত দিয়েছেন কি না সেগুলো চেক করা হবে দেন আপনাদের আপনারা যে পদের জন্য আবেদন করেছেন সেখান থেকে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউতে ডাকার পর আপনাদের অরিজিনাল ডকুমেন্টস অর্থাৎ যেমন আপনাদের এইচ প্রুফ আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশান প্রভৃতি ফটো আইডি প্রভৃতি আপনাদের ডিটেলসে চেক করা হবে অরিজিনাল ডকুমেন্টসগুলো অর্থাৎ বন্ধুরা এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউটা কিন্তু আপনাদের যেমন তেমন ইন্টারভিউ হবে না এটা পুরোপুরি আপনাদের এক্সামের মতনই ইন্টারভিউ হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ইন্টারভিউতে আপনাদের কি কী জিজ্ঞাসা করা হবে কী কী এখানে আপনাদের পরিষ্কার লেখা আছে যে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ মোটামুটি আপনাদের আধা ঘন্টা পঁচিশ মিনিট ইন্টারভিউ চলবে দেখুন বন্ধুরা এখানে আপনাদের ইন্টারভিউ হবে একশো নম্বরের আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টারভিউ হবে আপনাদের একশো নম্বরের কিন্তু তিনজন প্রার্থী আপনাদের ইন্টারভিউটি নেবে অর্থাৎ তিনজন আপনাদের ইন্টারভিউটি নেবে তিনজন স্যার আপনাদের ইন্টারভিউটি নেবে টোটাল আপনাদের তিনশো মার্কে ইন্টারভিউটি হবে তো তিনশো মার্কে ইন্টারভিউ আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট সময় নেওয়া হবে ইন্টারভিউতে কি কি জিজ্ঞাসা করা হবে দেখুন এখানে আপনাদের পরিষ্কার লেখা আছে অ্যাবেবিলিটি টু রিড দ্য বেঙ্গলি অর্থাৎ আপনাদের বাংলায় আপনারা কেমন পড়তে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো গল্পের বই বা দৈনিক কোনো পত্রিকা দেওয়া হতে পারে এবং আপনাদের সেটি পড়ে শোনাতে হবে অবশ্যই থ্রুলি পড়তে হবে কোনো আটকালে আপনাদের নাম্বার কাটা যাবে সেকেন্ড যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড রয়েছে অ্যাবেবিলিটি টু রাইট দ্য বেঙ্গলি আপনাদের কোনো প্যাসেজ হয়তো তারা বলতে পারে সেটা শুনে আপনাদের লিখতে হবে সেখানে আপনাদের বানান হাতের লেখা প্রভৃতি আপনাদের ভালোভাবে চেক করতে করা হবে থার্ড যেটি রয়েছে ইংলিশ বা হিন্দি আপনি পড়তে পারেন কিনা না অর্থাৎ ইংলিশের এক প্যাসেজ আপনারা সরবেলা থেকে সবাই ইংলিশ পড়েছেন স্কুলে তো আপনাদের ইংলিশের একটি প্যাসেজ বা পত্রিকা দেওয়া হবে সেই পত্রিকা থেকে ইংলিশ থ্রুলি আপনাদের পড়ে শোনাতে হবে সে ভিত্তিতে আপনাদের দশ নম্বর দেওয়া হবে দেন জেনারেল নলেজ দেখুন ডেলি আপনাদের কিছু না কিছু কারেন্ট অ্যাফেরেন্সি হয় ডেলি কিছু না কিছু জেনারেল নলেজ রয়েছে তো সমস্ত জেনারেল নলেজের কিছু না কিছু কোশ্চেন আপনাদের এখানে জিজ্ঞেস করা হবে সেখানে রয়েছে কুড়ি নাম্বার তো বন্ধুরা অবশ্যই জেনারেল নলেজ সম্বন্ধে আপনাদের বেশি জ্ঞান থাকলে তবেই আপনারা এখানে উত্তর দিতে পারবেন দেন করোনা ভাইরাস নর্মাল টাইমে এখন করোনা ভাইরাস চলছে তো বেশিরভাগ কোশ্চেনই আপনাদের জেনারেল নলেজে কিন্তু করোনা ভাইরাস থেকেই আসতে পারে এছাড়া অন্যান্য কোশ্চেনও থাকবে দেন আপনাদের যেটা ফিজিক্যাল ওয়ার্ক অথবা আপনাদের শারীরিক গঠন আপনাদের শারীরিক গঠনের ওপর কিন্তু আপনাদের দশ মার্কস নির্ভর করবে এখানে অবশ্যই আপনি মোটা না রোগা বা আপনি পাতলা কি লম্বা সেটা ভ্যালু করবে না আপনি কীরকম কনফিডেন্সলি তার সামনে বসেছেন কিভাবে আপনি তার সাথে ইন্টারভিউ দিচ্ছেন অবশ্যই ইন্টারভিউ দেওয়ার সময় তার চোখের দিকে তাকিয়ে থাকবেন নানান দিকে তাকাবেন না এবং যতটুকুই জানেন ততটুকুই উত্তর দেবেন এক্সট্রা কিছু বলার প্রয়োজন নেই আপনার যেরকম শারীরিক গঠন যেরকমভাবে আপনি কথা বলবেন যেরকমভাবে আপনি নিজেকে তাদের সামনে দেখাবেন তার ভিত্তিতে তারা আপনাকে দশ নাম্বার দেবে তো আপনারা বুঝতেই পারছেন ইন্টারভিউটা কিন্তু শুধু ইন্টারভিউ হলেও আপনাদের কিন্তু রিটেন টেস্টের মতো ইন্টারভিউটি নেওয়া হবে এবং তিনশো নাম্বার আপনাদের দেওয়া হবে প্রত্যেকে আপনাদের একশো নাম্বার করে দেবে তো বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আপনারা যারা সিলেক্ট হবেন অর্থাৎ আপনারা যারা পাঠিয়েছেন অ্যাপ্লাই করেছেন তো অ্যাপ্লাই সকলেই করা হয়ে করেছেন কিন্তু সঠিক পদ্ধতিতে যারা অ্যাপ্লাই করেছেন যারা সমস্ত ডকুমেন্টসের জেরক্স দিয়েছেন তাদেরই এখানে ইন্টারভিউতে ডাকা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তারা অ্যাডমিট পাঠিয়ে দেবে পোস্ট অফিস থ্রু আপনাদের কাছে আপনাদের বহু কোশ্চেন ছিল তারা অ্যাডমিট কীভাবে পাঠাবে এক্সট্রা অ্যানভেলপ দেবো কি না কিন্তু কোনো রকম অ্যানভেলপ দেওয়ার প্রয়োজন নেই আপনাদের সকলকেই তারা নিজেরা অ্যানভেলপের মধ্যে অ্যাডমিট কার্ড পাঠাবে যথাসময়ে ঠিক জায়গায় অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে ইন্টারভিউ গিয়ে দিয়ে আসবেন তার আগে বন্ধুরা অবশ্যই বাংলা বাংলা পড়তে ও লিখতে জানার ওপর অবশ্যই একটু জোর দেবেন কারণ এখানে আপনাদের ষাট নাম্বার রয়েছে এই ষাট নাম্বারই আপনাদের পয়েন্টটাকে বাড়িয়ে দিতে অনেকটা ভ্যালু করবে দেন জেনারেল নলেজের ওপর বেসিক নলেজ রাখবেন ইংলিশটা শুধু আপনাদের পড়তে বলা হয়েছে তো থ্রুলি ইংলিশ পড়াটা একটু প্র্যাকটিস করে নিন আমি আপনাদের বলতে পারি যে লকডাউনটা হয়ে গেলেই আশা করি আর লকডাউন ওঠার এক থেকে দু মাসের মধ্যে আপনাদের এক্সামে এই এক্সামটি কন্ডাক্ট করা হবে তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দিলাম কিভাবে আপনাদের ইন্টারভিউ হবে কিভাবে আপনাদের সিলেক্ট করা হবে যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের প্রতিটা কমেন্টে আমি উত্তর দেব এবং আপনাদের কনফিউশন দূর করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজিয়ে রাখবেন